শহর কলকাতায় একাধিক গ্রিন বিল্ডিং গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে প্রখ্যাত রিয়েল এস্টেট সংস্থা আকমা গ্রুপ। সেই লক্ষ্যে ইতিমধ্যে তারা কাজও শুরু করে দিয়েছেন বলে জানালেন আকমা গ্রুপের কর্ণধার তথা বিশিষ্ট সমাজসেবী অনিন্দ্র প্রসাদ। বুধবার তিনি বলেন, বিশ্ব উষ্ণায়নে আজ ভারত সহ সারা বিশ্বের কাছে এক অন্যতম প্রধান সমস্যা। দূষণ আমাদের গ্রাস করছে আষ্টেপৃষ্ঠে, রাস্তা তো কোনছা, নিজের বাড়িও দূষণমুক্ত রাখা সম্ভব হচ্ছে না এই একবিংশ শতাব্দীতে। তাই আমরা এই শহরে যত বেশি সম্ভব গ্রিন বিল্ডিং গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছি। আমি এটা আগেও বলেছিলাম যে সোলার নিয়ে আমরা এগিয়ে চলতে চাই, সেটা আমাদের যদি প্রশাসন, আমাদের গভর্নমেন্ট যদি আমাদেরকে সাপোর্ট করে, আমার উই হ্যাভ গট প্ল্যান উইথ আস, আমরা সেটা আমাদের গভর্নমেন্টের সঙ্গে বসে আমরা ডিসকাস করতে পারি। স্যানিটেশন উন্নয়ন করা যায় না, যেন আমি আগেও ওই কথাগুলো বলেছিলাম যে পিউরিফিকেশন অফ ওয়াটার। আমরা এখন কলকাতায় প্রচুর ঠান্ডা জলের দেখতে পারি, বুট দেখতে পাই, কিন্তু সেই ওয়াটারটা কি পিওর? পিওরিটি, যদি ওয়াটারের যদি পিওরিটি আমাদের দেহে থাকে, তার মধ্যে আমাদের রোগ অনেকভাবে কন্ট্রোল হয়। তো আমরাও সেটাও আগেও বলেছিলাম যে আমরা চাইছি যে বায়ুবুথ, মানে যেখানে একটা ওয়াটার এটিএম ইনস্টলেশন, যেখানে ধরুন একটা 5 টাকার কয়েন বা একটা 1 টাকার কয়েন বা হোয়াটএভার, নানান জায়গায় নানানভাবে করতে হবে, দিলে আমরা একটা 500 ml কিংবা একটা 1 লিটারের বটল তারা প্রক্রিয়র করতে পারবে উইথ এ মিনিমাম। সেটা এই মুহূর্তে নেই, সেটা অনেক বৃহৎ পরিকল্পনা, সেটা আমাদের বসে আলোচনা করতে হবে, আমাদের দেখতে হবে যে কী প্যাটার্নে ওটা যাবে, পাইপলাইন যাওয়ার জায়গা আছে কি না, সেগুলো পরে। কিন্তু আমরা ছোটো ছোটো বুথ আমরা কিন্তু প্রতিটা এলাকাতে আমরা ইনস্টল করতে পারি, সেরকম মেকানিজম অলরেডি আছে। তো আমরা যদি বসে গভর্নমেন্টের সঙ্গে কথা বলি, সেরকম মেকানিজম যদি আমরা ইনস্টল করি, সেটা আমার মনে হয় সমাজকে অনেক ভালোভাবে আমরা কেটার করতে পারবো। অনেক শহরতলিতে অনেক জায়গা আছে যেখানে মানুষ গিয়ে যে আর জায়গাটা নোংরা করছে, সেখানে আমরা বায়োটয়লেট বসাতে পারি। গ্রামগঞ্জে এটা খুব ম্যান্ডেটরি ফ্যাক্টর করে দেওয়া উচিত যে বায়োটয়লেট ইজ মাস্ট। যেখানে একটা ধানের ক্ষেত, যেখানে চাষিরা চাষ করছে।